রবিবার ফের গাজায় হামলা চালালো ইসরায়েল। গাজায় মুহুর্মুহ হামলা ইসরায়েলি বায়ুসেনার। 13 শিশুসহ হত 30, বহু মানুষ নিখোঁজ। উত্তর গাজার পাশাপাশি পূর্ব এবং দক্ষিণ গাজাতেও হামলা জারি রেখেছে ইসরায়েল। পূর্ব গাজার তাফায় স্কুলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে দাবি গাজা প্রশাসনের। গাজায় মুহুর্মুহ হামলা শুরু হলো রবিবার সকাল থেকে। স্থানীয় সময় সকাল 6টা থেকে উত্তর গাজায় একের পর এক বোমা বর্ষণ করতে শুরু করে ইসরায়েলি বায়ুসেনা। এই হামলার জেরে জাবালিয়ায় 13 শিশু সহ 30 জনের মৃত্যু হয়েছে বলে গাজা প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে। আহতদের সংখ্যাও অনেক, বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়েছে। বিমান হামলার পাশাপাশি উত্তর গাজায় বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইসরায়েল সেনা। উদ্ধারকারীদের দাবি যে ক্ষতিগ্রস্ত এলাকা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে তারা পৌঁছাতে পারছেন না, ফলে এই সামরিক অভিযানের জেরে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই ক্রমশ বাড়ছে। গতকাল শনিবারেও দুটি পৃথক হামলায় শিশু এবং মহিলা সহ 13 জনের মৃত্যু হয়েছে বলে গাজার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে। তার কয়েক ঘন্টার মধ্যে আজ রবিবার ফের একবার ভোর থেকে ইসরায়েলি বায়ুসেনা নতুন করে হামলা শুরু করেছে গাজায়। এবার নিশানা করা হয়েছে জাবালিয়াকে। ইসরায়েলি সেনার দাবি যে ওই এলাকায় এখনো হামাস বাহিনী গোপনে ডেরা বানাচ্ছে, আর তারপরই জাবালিয়া বোমা বর্ষণ শুরু করেছে ইসরায়েলি বায়ুসেনা। উত্তর গাজায় কোনোভাবে উদ্ধারকারী দল পৌঁছাতে পারছিল না, দিন কয়েক আগেই সেখানে উদ্ধারকারী দল পৌঁছেছে। তার মধ্যে আবার ইসরায়েলি হামলায় উদ্ধার কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে দাবি করছে উদ্ধারকারী দলগুলি। শুধু উত্তর গাজায় নয়, পূর্ব এবং দক্ষিণ গাজাতেও হামলা জারি রেখেছে ইসরায়েল। পূর্ব গাজায় তাফায় শনিবার সেখানে হামলা চালানো হয়েছে। একটি স্কুলকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল, আর সেই হামলায় 6 জনের মৃত্যু হয়েছে। খান ইউনুসে একটি আশ্রয় শিবিরেও হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। ইসরায়েল এবং গাজার সংঘ বিরতি আলোচনায় মধ্যস্থতার কথা ছিল কাতারের, কিন্তু তাদের যুক্তি যে দুপক্ষই এই সংঘর্ষ থামাতে কোনো রকম সদিচ্ছা দেখাতে চাইছে না। 10 দিন আগে দুপক্ষকে নিয়ে বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছিল কাতারের তরফে, কিন্তু সেই প্রচেষ্টা আপাতত স্থগিত হয়ে গিয়েছে। কাতারের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে এই প্রক্রিয়া তখনই এগিয়ে নিয়ে যাওয়া হবে যখন দুপক্ষই এই সংঘর্ষ থামাতে সদিচ্ছা প্রকাশ করবে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।